আল্লাহর বান্দা যুবক গরিবের সন্তান মানুষের বাড়ি কাজ করে তারপরে পেট চালায় বড় গরিব মানুষ এই গরিব ভালো করে শুনে নেও একদিন রাস্তা দিয়ে কোথাও যাচ্ছে রাস্তার পাশে হঠাৎ শুনে কোরআনের বয়ান চলে আল্লাহর গোলাম গরিব যুবক দাঁড়ায় দাঁড়ায় মাইকের আওয়াজ একটু কোরআন শুনে দিলটা ঠান্ডা হয়ে গেল দুই একটু কথা শোনার পরে দিলটার মধ্যে যেমন চুম্বকের মতো একটা আকর্ষণ শুরু হয়ে গেল আল্লাহর বান্দা এবার ময়দানের পাশে এসে দাঁড়ায় গেল দাঁড়ানোর পরে হঠাৎ করে ময়দানে বসে গেল আল্লাহর এক ওলি এমন জাহান্নামের বয়ানের ভিতরে বান্দার মধ্যে এমন এক চুম্বকের মতো অ্যাকশন শুরু হয়ে গেল এমন চিৎকারের আওয়াজ কান্না কান্না পুরা ময়দানের ভেতরে ওই যুবকের দিকে সবার নজর ওই যুবক এত কান্না করে কেন মানুষ মনে করে কি যেন হারিয়েছে আসলে যুবক তো মা হারায় নাই বাবা হারানোর কান্না কাঁদে না ওই যুবকের একটা কান্না হারানো শুধু আমার মাওলার সাথে সম্পর্ক নাই আল্লাহর মহব্বতের বন্ধনটা নাই এই জন্যই বান্দার এত চিল্লানি আওয়াজ কান্না করে করে এক পর্যায়ে অচেতন হয়ে গেল বয়ান শেষ আল্লাহর ওলির দরবারে সে মাথায় হাত দিয়ে দোয়া নিল আর বলে হুজুর আমি জীবনে নামাজ পড়ি না পর্দা করি না আমার মতো গুনাহগার কেউ নাই তবে আজ আমি বয়ান শুনে সহ্য করতে পারি না আমার মনে হয় যেন আমি জাহান্নামের ভিতরেই পড়ে আছি আমার মাথায় হাত দিয়ে দোয়া করে দেন জীবনে যেন আমি হেদায়াতের পথ থেকে আর লাইনচ্যুত হয় না যে এর আল্লাহর ওলি দোয়া করলেন আল্লাহর বান্দা যুবক এখন এতদিন নামাজ পড়ত না এখন আজান হওয়া মাত্র গিয়া মসজিদের মধ্যে বসে বসে আল্লাহর দরবারে কান্না করে জিকির আজকার করে আল্লাহর বান্দা পর্যায়ক্রমে এক পর্যায়ে তার বিবাহের সময় হয়ে গেল কিন্তু আমি গরিব কে দিবে আমাকে মেয়ে তবে যে কোনো মেয়েকে বিবাহ করা আমার জায়েজ হবে না কারণ আমি এখন জান্নাতে যেতে চাই তবে এমন একটা মেয়েকে আমার বিবাহ করতে হবে ওই মেয়েটার মধ্যে কিছু থাক আর না থাক অন্তত কোরআন শরীফের তেলাওয়াতটা দেখতে চাই আল্লাহর বান্দা কাকে বলবে বলারও কোনো কায়দা নাই গরিব বলে কেউ ভালো জানে না আল্লাহর বান্দা আল্লাহর কাছে কান্না করে ও মালিক যেই বান্দা তোমাকে ভুলে না তুমিও নাকি তাকে ভুলবা না আমি গরিব আমি জাহান্নামের আসামি থেকে তোমার দরজায় আমি মুজাহাদা করতেছি তুমি মেহরবানি করে একটা কোরআনওয়ালা মেয়েকে বিবাহের ব্যবস্থা করে দাও আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে বান্দা কান্না করা মাত্র আল্লাহর আদালতে দোয়াটা কবুল হয়ে গেল কোন এক বাড়ির একটা গরিবের সন্তান মেয়ের সাথে সন্তান পেয়ে বিয়া হয়ে গেল বিবাহের পরে আল্লাহর বান্দা যুবক চিন্তায় পড়ে গেল এই সমাজে এই বিবি নিয়ে থাকার কোনো উপায় নাই কারণ বিপর্দার সয়লাপ পর্দা রক্ষা হবে না পর্দা রক্ষা করতে যদি হয় আল্লাহর বান্দা সিদ্ধান্ত নিল বিবির পরামর্শ নিয়ে বলে ও বিবি এখানে থাকা যাবে না চলো আমরা জঙ্গলার নির্জন জায়গায় ভাঙা ঘর করে থাকব স্ত্রী পরামর্শ নিয়ে রওনা জঙ্গলার পাশে একটা ভাঙা ঘর ঝুপড়ি উঠাইয়া বিবিকে ঘরের মধ্যে রেখে আল্লাহর বান্দা যুবক মানুষ অজুর পানি গোসলের পানি ঘরের মধ্যে দিয়া বাহির থেকে দরজা লাগায়া যুবক গরিব মানুষের বাড়ি কাজ করার জন্য ডিউটি পালনে চলে যায় তবে এতদিন কাজ করতো নামাজের চিন্তা নাই এখন যতবারই কাজ করি সময় মতো নামাজ পড়তে দিতে হবে সেই শর্ত নিয়ে কাজ করে আজ জুমার দিন আল্লাহর বান্দা সিদ্ধান্ত নিল আজকে কোনো কাজ হবে না জুমার নামাজের পর আজকে জুমার আজানের আগে যে যাইবে তার কপাল ভালো আল্লাহ খুশি হয়ে যাবে আল্লাহর বান্দা সমস্ত কাজ বন্ধ করে ঘরের মধ্যে রেডি তৈয়ার হয়ে রেডি হয়ে আছে আজানের আওয়াজ কানে আসবে তো আল্লাহর ঘরে হাজিরা দেওয়ার জন্য সবার আগে যাবে আল্লাহর গোলাম যুবক আজানের ধ্বনিটা যখন কানের মধ্যে স্পর্শ হয়ে গেল যুবক এবার নামাজের জন্য এক পা দুপা করে ঘর থেকে নামাজের জন্য মসজিদের পথে রওনা পেছন দিক দিয়া বিবি সাহেবা ডাক দিয়া কয় স্বামী আমার কোথায় যাও বলে নামাজ আদায় করার জন্য জায়গায়
বলে নামাজ পড়বা বাধা নাই, তবে এক মিনিট একটু কথা শুনে যাও, একটা সমস্যার সমাধান দিয়ে যাও। বলে কি সমস্যা তোমার? আল্লাহর বান্দা ডাক দিয়া বলেন বলো। আল্লাহর বান্দি বিবি সাহেবা ডাক দিয়ে কয় এ গতকাল তুমি এক বস্তা গম মিলে নিয়ে গেছো আটা ভাঙ্গায় নিয়ে আসবা, ঘরের মধ্যে কোনো অবশিষ্ট আটাও নাই, বিদ্যুতের সমস্যার কারণে তুমি আটা আনতে পারো নাই, জুমার আগে গিয়ে আনতে হবে, না হয় জুমার পরে মিল বন্ধ হয়ে যাবে, দুই দিনের জন্য মিলের তালা খুলবে না, ঘরের মধ্যে অবশিষ্ট আটাও নাই যে রুটি বানায় খাবো, অতএব এটাই ফাইনাল, আটার বস্তা যদি না দেও ঘরের চুলায় আগুন জ্বলবে না, দুদিন আমাদের উপবাস কাটাতে হবে। আল্লাহর বান্দা চিন্তায় পড়ে গেল, নামাজেও যাওয়া দরকার, এদিকে আটার বস্তাটাও আনা দরকার। আল্লাহর গোলাম যুবক চিন্তা করে করে এক কদম দু কদম সামন দিকে এগিয়ে হাঁটতেছে, হঠাৎ বাড়ির আঙ্গিনাটা পার হওয়া মাত্র পেছন থেকে একটা ছোট্ট বাচ্চা ডাক দিয়ে কয় চাচা দাঁড়াও, কোথায় যাও? বলে নামাজ আদায়ের জন্য যাই। ওরে আল্লাহর গোলাম, আমার চাচি মাত্র আমাকে পাঠিয়েছেন তোমার হালাল গরিবি হালাতের উপার্জনের টাকা দিয়ে, তুমি একটা দুধের গাবি কিনে ক্রয় করেছো, ওই গাবিটা সবে মাত্র দড়ি সিরিয়া রশি সিরিয়া জঙ্গলায় পালায় গেল, এখন যদি তুমি এনে না দাও জঙ্গলার হিংস্র প্রাণী খেয়ে ফেলবে ধ্বংস করে ফেলবে, নামাজে যাও কোনো বাধা নাই, তবে গাবিটা আনার ব্যবস্থা করে তারপরে তুমি নামাজের ভেতরে চলে যাও। আল্লাহর বান্দা যুবক চিন্তায় পড়ে গেল, আটার বস্তা আনা দরকার না হয় বিপদ, গাবিটা আনা দরকার না হয় বিপদ। আল্লাহর বান্দা চিন্তা করে আবার নামাজের মসজিদের দিকে আগায়, কিছু দূর যাওয়ার পরে মসজিদের কাছাকাছি আর একজন আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে যুবক দাঁড়াও, কোথায় যাও? বলে নামাজ আদায়ের জন্য যাই। শোনো দাঁড়াও একটু সমস্যা, তুমি যুবক গরিবি হালাত, কোন রকম ঘামের টাকা ব্যয় করে কষ্ট করে করে তুমি এত কষ্ট করে কিছু টাকা দিয়া ফসলি জমিন ক্রয় করেছিলে, পানি নাই বৃষ্টি নাই মেশিনওয়ালাকেও সিরিয়ালে পাওয়া যায় না, হঠাৎ ভাগ্য খুলে গেল আমার, আমি এক মেশিনওয়ালাকে পেয়েছি আধা ঘন্টার জন্য নামাজের আগে পানি দিয়া চলে যাবে, ভাগ্য ভালো তোমার জমিন আর আমার জমিন পাশাপাশি লাগানো আছে, তুমি যদি এখন যাও মেশিনওয়ালাকে খবর দাও তাহলে মেশিনওয়ালা পাইপটা ঘুরায় তোমার জমিনে পানি দিয়া যাবে, ফসল নষ্ট হবে না, যুবক নামাজে যাও মেশিনওয়ালাকে একটু পানির ব্যবস্থা করার কথা বলে যাও। আল্লাহর বান্দা চিন্তায় পড়ে গেল, আমার পানিরও দরকার, চিন্তায় পড়ে যুবক কোথায় যাবে দ্বিধা দ্বন্দ্বে পড়ে গেল, চোখ দুটো বন্ধ করে মোরা কাবার হালাতে চলে গেল, হঠাৎ করে অন্তরে জবাব এসে গেল, আমার আল্লাহর ওলি যার বয়ান শুনে আমি দিনের পথে আসছি, ওই আল্লাহর ওলি একদিন বয়ান করে বলেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আরে আল্লাহর বান্দা, পাহাড় সম পরিমাণ যদি বিপদ মাথার উপরে চেপে বসে কোনো চিন্তা নাই, ধৈর্য আর নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহ তাআলা তোমার নামাজের মাধ্যমেই সমাধান করে দিবেন। আল্লাহর গোলাম যুবক এই চিন্তা করে সিদ্ধান্ত নিয়া আটার বস্তার চিন্তাও বাদ দিয়া, গাবির চিন্তা বাদ দিয়া, পানির চিন্তা বাদ দিয়া আল্লাহর ঘরে সিজদায় পড়ে গেল, আল্লাহর শরণাপন্ন হয়ে গেল, নামাজ পড়ে মসজিদের বারান্দায় গিয়ে চোখের পানি কান্না করে, ও আল্লাহ তুমি জানো আমি বড় গরিব, কত কষ্ট করে আমার জীবনটা চালাই, আয় আল্লাহ মহা তিনটা বিপদ আমার মাথার উপরে চেপে রেখে আমি তোমাকে ভুলি নাই, তোমার এটাই তো নিয়ম, যেই বান্দা তোমাকে ভুলে না তুমিও সেই বান্দাকে ভুলো না, ও আল্লাহ তিনটা বিপদ মাথায় রেখে তোমাকে ভুলি নাই, তুমি কুদরতের জিম্মায় কুদরতি ভাবে আমাকে তিনটা বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করে দাও। আল্লাহর বান্দা চোখের পানি সরে কান্নার আওয়াজ, কান্না জড়িত মোনাজাত দিয়ে এবার বাড়িতে রওনা হয়ে গেল,
চোখের পানি নিয়ে যুবক বাড়িতে রওনা, বাড়ি রাঙ্গিনায় গিয়া আল্লাহর কুদরত দেখবে, আবার মনে মনে চিন্তা, আমার মতো গুনাহগারের কথা আর কান্না কি আল্লাহর কাছে কবুল হবে? আল্লাহর বান্দা চিন্তা করে করে বাড়ি রাঙ্গিনায় যখন ঢুকলো, কান্নার আওয়াজ দিয়ে তাকায় দেখে বাড়ির আঙ্গিনায় হারানো জানলার গাবিটা দাঁড়িয়ে আছে। আল্লাহর বান্দা আল্লাহর শুকর আদায় করলে বললেন, ও আল্লাহ তোমার কুদরত বুঝা বড় কঠিন, চোখের পানি তো তুমি বড় মায়া করো, আল্লাহ তোমার মতো দয়া মায়ার কেউ নাই। আল্লাহর বান্দা খুশি মনে চোখের পানি নিয়া ঘরের দরজায় হাজির, সালাম দিলে নবীবি দরজা খুলে দাও। আল্লাহর বান্দা ঘরের দরজা দিয়া সালাম আনতে ঢুকে তাকায় দেখে বিবি সাহেবা বসে বসে রুটি তৈয়ার করতেছে। আল্লাহর বান্দার মনে খুশি, আবার দোনায় চলে গেলেন জমিনের মধ্যে, কি হালাত আমার আল্লাহর কুদরত। জমিনের মধ্যে গিয়া দেখে জমিনের মধ্যে ফসলি জমিনে পানি ছিল না, এখন পানি দ্বারা জমিনটা ভরপুর হয়ে গেল। আল্লাহর বান্দা সে শোকরানা নামাজ পড়ে কান্না করেন, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তোমার দরবারে হাজার শোকর আমার। এবার ডাক দিয়া বলে, ও বিবি একটু বলো আটার বস্তা তুমি কেমনে পেয়েছো, গাবিটা কেমনে আসলো একটু বলবা কিনা বল। আল্লাহর বান্দি চোখের পানি সেরে কান্না করে বলো, স্বামী আমার আমি জানি তুমি বড় গরিব, তুমি এমন একজন বিবি তো ঘরের মধ্যে আনো নাই, যেই বিবি স্বামী বাহিরে চলে গেলে স্বামীর টাকা দিয়া বান্ধবী নিয়ে আড্ডা দিবে, তুমি তো এমন বিবি ঘরে আনো না যে স্বামী বাহির হয়ে গেলে স্বামীর অগোচরে বিবি অন্য বাড়ি বাড়ি আড্ডা দিবে আর ঘুরে বেড়াবে, তুমি এমন একজন বিবি ঘরের মধ্যে নিয়েছো, তুমি যেমন গরিব আমার বাবাও তো এমন গরিব, আমার বাবার কষ্টের জীবন আমি ভুলতে পারি নাই, এমনও দিন গেছে আমার বাবা মানুষের বাড়ি কাজ করে করে তিন বেলা খানাও দিতে পারে নাই, কতদিন গেছে না খায়া জীবনটা কাটাইতে হয়েছে, ঘরের চুলায় আগুন জ্বলে না বাবাও না খাওয়া বাইর খানাও নাই, এমনও ঈদের দিন চলে গেছে সবার বাড়ির পার্শ্বে ছেলে মেয়েদের দেখি ঈদের নতুন নতুন জামা, আমার বাবাকে দেখতাম চোখের পানি সেরে কান্না করে একটা নতুন জামা আমার গায়ে দিতে পারেনি, এত কষ্ট করে আমার বাবা আমাকে বড় করেছে, আমার বাবা মানুষের বাড়ি কাজ করে করে অল্প অল্প টাকা দিয়া নিজে না খায়া আমি তার সন্তান, কষ্ট করে আমাকে কোরআন শরীফটা শিখিয়েছেন, ও স্বামী আমার তোমার ঘরে আসার পর তুমি যত কষ্ট করে বাড়ির থেকে বের হয়ে কাজে যাও আমি একটা সেকেন্ডের জন্য ঘুমাই না রে স্বামী, আজ তুমি যখন জুমার নামাজে চলে গেছো আমি যাই নামাজ বিছায়া সুন্দর করে অজু বানাইয়া আল্লাহর দরবারে সিজদায় পড়ে কান্না করেছিলাম, ও মালিক তুমি ছাড়া আমাদের কেউ নাই, এত বড় বিপদ মাথায় রেখেও তোমার বান্দা তোমাকে ভুলে নাই, ও আল্লাহ আমার স্বামীর মনে দুঃখ তুমি মিটায় দাও। আমি আল্লাহর দরবারে মোনাজাত করে কান্না করতেছিলাম, হঠাৎ দেখি দরজার ভেতরে কে যেন আমাকে সালাম জানাচ্ছে, আমি দরজাটা খুলে দেখলাম এক আগন্তুক আল্লাহর গোলাম আটার বস্তা নিয়ে মাথায় দাঁড়ানো, আমি জিজ্ঞেস করলাম কে তুমি, বলে আমি তোমাদের গ্রামের বহু দূরের এক বান্দা, মিলের ভেতরে আটার বস্তা আমারও ছিল আমি আনতে গিয়ে ভুলে তোমাদেরটা নিয়ে আমানতের সাথে
তোমাদের কাছে ফিরায় দিচ্ছি, আমি আবার যাচ্ছি আমাদেরটা নিয়ে আসার জন্য। গাভীর হালাত কেমন? আল্লাহর বান্দি ডেকে বলেন, ও স্বামী আমার, ওই গাভীটাকে দেখলাম হঠাৎ করে জানালার ফাঁকা দিয়া তাকায় দেখি জঙ্গলার একটা বাঘ আমাদের গাভীটাকে ধাওয়া করতেছে, আমাদের গাভী দৌড়ায়। মনে করলাম কোন আক্রমণ করবে, কিন্তু না, তাকায় দেখি গাভীটা ঘরে রাঙ্গি নাই। যখন দাঁড়ায় গেল বাঘ, তার লেজটা গোটায় জঙ্গলায় চলে গেল। আমি আল্লাহর শুকর আদায় করলাম, এই বাঘ আমাদের গাভীকে আক্রমণ করার জন্য আসে নাই, এটা আমার মাওলা পাকের কুদরতি ফয়সালা। আল্লাহর কুদরতে বাঘ হয়তো এসেছে গাভীটা বাড়ির দরওয়াজায় পৌঁছায় দেওয়ার জন্য। চলে গেলাম, পানির কি হালাত? মেশিনওয়ালা ভাই বলো, আমার জমিনে কিভাবে পানি আসলো? ডাক দিয়া বলে, রে যুব, তোমার পার্শ্বের জমিন আমি মেশিনটা ওপেন করে পাইপ লাগায় দিলাম, হঠাৎ করে আমার চোখের মধ্যে ঘুম এসে গেল। হঠাৎ ওই পানি পাইপ দিয়া কূপের পানিটা ভরপুর হয়ে জমিনের অগ্রভাগের পানি, বাড়তি পানিটা তোমার জমিনে গড়ায় পড়েছে। আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে আল্লাহর শুকর আদায় করলেন আর দোয়া করলেন, আল্লাহ তোমার ওয়াদা তো সত্য, ধৈর্যের ফল এটা তো নগদ পাওয়া যায়, নামাজের ফল তো নগদ পাওয়া যায়। ও পর্দার আড়ালের মা, ও যুবক, এই যুবক ও যুবক, তুমিও যুবক, ওই আল্লাহর বান্দিও এক বান্দি, ও পর্দার আড়ালের মা তুমিও এক বান্দি। আজকে স্বামীর সাথে ভালো আচরণ নাই, জাহান্নামের ভয় নাই রে যুবক, ও আল্লাহর বান্দি, কয়দিন আর বাহাদুরি করবা? এমন একটা সময় চলে আসবে সন্তান তোমাকে মা বলে ডাকবে, ডাক আসবে না, জবাব আসবে না। মসজিদের খাট কখন যেন বাড়ির দরজায় এসে হাজির হয়ে যায়। গত বছর এখানে মাহফিল চলছিল, অনেক আল্লাহর বান্দা ছিল, আজও মাহফিল চলতেছে, কিন্তু গত বছরের অনেক আল্লাহর গোলামেরা নাই। এমন একদিন একা এক করে সবার দরজায় মৃত্যুর ডাক এসে পড়বে। এরে পর্দার আড়ালের মা, কত দূর থেকে কোরআনের বয়ান শোনার জন্য, এ মাহমুদিয়ার পার্শ্বে এসে কান লাগায় শুনো, তোমার কি মনে চায় না তুমি একজন আলেমের মা হয়ে কবরে যাও, তুমি একজন কোরআনওয়ালার মা বাবা হয়ে কবরে যাও? এ যুবক, পা দুটো যদি আগায় দাও, আমি পায়ে হাত রেখে বলি, নবীর আর কাদাইও না। কয়দিন আর বাসবারে যুবক, আমিও যুবক, তুমিও যুবক সন্তান, আজকে তোমার মাথায় টুপি দিলে তোমার মাথা গরম হয়ে যায়, অথচ আমার মাথায় টুপি না দিলে মাথাটা গরম হয়ে যায়। ব্যাপারটা কি চিন্তা করো, একমাত্র কারণ হলো আল্লাহর জাহান্নামের আযাবের ভয়, সাহাবায়ে কেরামের কান্নার আওয়াজ কবরের ভয়, নবীদের কান্নার আওয়াজ জাহান্নামের ভয়। এরে যুবক, আল্লাহর সাথে মহাব্বতের বন্ধনটা তৈরি করে কবরে যাও, গুনাহ নিয়ে কবরে যাব না, এজন্যই তো মাথায় টুপি, এজন্যই তো দাড়ি, এজন্যই তো কোরআনের তেলাওয়াত, এজন্যই তো কষ্ট করে দিনের পথে চলা। আজ আল্লাহর নবীর ঘোষণা অনুযায়ী যদি গুনাহ নিয়ে কবরে যাও, আল্লাহর নবী বলেন, আল কবরু রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন্নার, কবর হবে জাহান্নামের টুকরা না হয় জান্নাতের বাগান। কার জন্য কি হবে? আল্লাহ বলেন, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেক আমল ওয়ালা জান্নাত পাবে, গুনাহগার ওয়ালা জাহান্নামে যাবে। গুনাহ নিয়ে যদি কবরে যায়, আল্লাহর নবী জাহান্নামের আযাবের বয়ান করতে গিয়ে বলেছেন, কবরওয়ালা যখন গুনাহগার হয়ে যাবে,
দুপার্শ্বের মাটির চাপ জাহান্নামের আগুনের গর্ত হয়ে যাবে, একটা নয় দুটো নয় সত্তর থেকে নিরানব্বইটা সাপ কবরে সে ভরে যাবে। জমিন থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে হলো সূর্য, এই সূর্যটা দিনে ছিল রাতের বেলা নাই, আর পরে এত ঘাম এত গরম। মদিনার নবী বলেন সূর্য হাসরের ময়দানে মাথার উপরে চলে আসবে, সূর্যের এমন তাপ জমিনটা তামা হয়ে যাবে, গুনাগারের মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে। আল্লাহ তাআলার কহারিয়াতের আওয়াজ লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলার আওয়াজটা তো গভীর ভয়ঙ্কর আওয়াজ হবে, আল্লাহ তাআলার কুদরতি আয়াত আওয়াজের কারণে হাসুরের মাথা থর থর করে কেঁপে উঠবে, নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবেন। একটু চিন্তা করো তোমার আমার কি উপায়, আল্লাহর দরবারে চোখের পানি সেরে তওবা করে নাও রে মুমিন। আল্লাহ তাআলার ওয়াদা, চোখের পানি সেরে যদি আল্লাহর কাছে তওবা করো, চোখের পানিটা গালের নিচে আসার আগে জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এরে যুবক আল্লাহর গোলাম, তোমার মতো যুবক স্কুলে পড়ে নামাজ ছাড়ে না, তোমার মতো যুবক র‍্যাব আর্মি পুলিশ বিডিআর নামাজ বাদ দেয় না, তোমার মতো যুবক কোটি টাকার ব্যবসা করে এক টাকাও হারাম খায় না, তোমার মতো যুবক আজকে দেখো ব্যবসা করে সাগরে মাছ বাস ধরে কাজ করে এক নামাজও বাদ দেয় না, তুমি কেন পারবা না? ও পর্দার আড়ালের মা, অনুরোধ করে বলি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, ও নারী তুমি একজন নারী, আল্লাহর মোহাব্বত নিয়ে তওবা করে নাও। আল্লাহ আমার মতো গুনাগারে ময়দানে কেউ নাই, গুনা নিয়ে আসছি তুমি আমার গুনা মাফ করে দাও, গুনার কারণে দিলটা পাথর চোখে পানিও নাই, জীবনটা চলেও যদি যায় আর নবীর তরিকা বাদ দিব না, নামাজ ছাড়ব না, তওবা করার যদি নিয়ত হয় খাটি নিয়তে দুটো হাত আল্লাহকে দেখা দাও। আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয় চলার মতো তৌফিক দান করেন, আমিন।